বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। প্রথম প্রশ্ন করেছেন যে প্রশ্ন করেছেন আমেরিকা থেকে বা নিউ ইয়র্ক থেকে, আর বলছেন যে আমাদের পরিবারে সালাতের বিষয়ে অনেক সময় সালাতের কথা বললে মত পার্থক্য হয়ে যায়, আর সেটা মনোমালিন্যতা পর্যন্ত পৌঁছে যায়। সালাতের কথা বললে সেটাকে মনে করে যে কঠোরতা হয়তো অবলম্বন করছি, আর মনে করে যে লেখাপড়া করছে, এখন ঘুমাবে ইত্যাদি। মনে রাখবেন যে আপনি কোন স্তরে আছেন এটা প্রথম দেখার বিষয়। আপনি কি বাড়ির অভিভাবক? পশ্চিমা দেশে থেকে অনেক সময় মন মেজাজটা মানুষের ইসলাম থেকে মানে বিকৃত হয়ে চলে গেছে, অবিকৃত থাকে নাই। ইসলামে একটা প্রতিটি পরিবারের নেতৃত্বের একটা শিক্ষা দেওয়া হয়েছে, ধারণা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে স্বামী বা ছেলে মেয়েদের বাবা তিনি অভিভাবক। সুতরাং যে কোনো ভালো কাজের জন্য, এমনকি বৈধ কাজের জন্য বাবার হুকুম দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। স্বামীর বৈধ কাজের জন্য বা নেকির কাজের জন্য, সেটা ধর্মীয় কাজ হোক অথবা পার্থিব সাংসারিক কাজ হোক, হুকুম দেওয়ার অধিকার রয়েছে, এবং স্ত্রীকে তার আনুগত্য করতে হবে, ছেলে মেয়েদেরকে তারা অধীনে যে বাবা মার ইসলামের দৃষ্টিতে, সুতরাং তাদেরকে আনুগত্য করতে হয়, আনুগত্য করা ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, এবং তোমাদের দায়িত্বশীলকে মানো। আর বাড়ির দায়িত্বশীল হচ্ছেন স্বামী স্ত্রীর জন্য, আর ছেলে মেয়েদের জন্য বাবা, আর বাবার পরে ছেলে মেয়েদের ক্ষেত্রে মা, কিন্তু আসল নেতৃত্ব রয়েছে। আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষকে নেতৃত্ব দেওয়া হয়েছে। অনেক বোনেরা পশ্চিমা দেশে প্রভাবিত হওয়ার পরে, আরে এটা কেমন কথা হলো, আমার সমান অধিকার আছে। না ভাই, আপনার সমান অধিকার নেই, আপনি অনুগত হবেন স্বামীর। জি, ছেলে মেয়েরা সাবালক হলে মনে করে পাশাপাশি কাফেরদের পাশে বাস করার, এগুলি হচ্ছে কুপ্রভাব, সাইড এফেক্ট, যে মনে করে এটা কেমন কথা হলে, আমি সাবালক ছেলে, এখন আমি আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি সবকিছু বুঝি, আমাকে কেন চাপ সৃষ্টি করবে আমার বাবা আর আমাকে সালাতের কথা বলে। এই প্রবলেম গুলো আপনারা ফেস করছেন, কারণ প্রতিকূল পরিবেশে ছেলে মেয়েদেরকে মানুষ করাটা বড়ই জটিল। এই জন্যই তো বলা হয়েছে ভালো পরিবেশে থাকেন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, নিজেকে রক্ষা করো আর নিজের পরিবারকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ যেন সেটা সহজ করে দেন, আল্লাহ তৌফিক দান করে। তবে একজন অভিভাবককে বলবো যে আপনার আপনার দায়িত্ব আপনাকে শুরু করতে হবে যখন থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিলম্ব করে শুরু করলে হবে না, ডিলে করলে হবে না। কেমন কথা, 7 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ট্রেনিং করাতে বলছে, 7 বছর, কিন্তু সালাত ফরজ হয় না। ছেলে মেয়ে যখনই 7 বছর বয়সের হয়েছে সালাত আদায় করা দেবে, 10 বছর হয়ে যাচ্ছে, 3টা বছর, 7 থেকে 3-4 বছর, 7, 8, 9, এই 3 বছর চলে গেল, শুধু বলতে থাকলেন এবং সাথে নিয়ে সালাত আদায় করতে থাকলেন, এই সময়গুলো তো কখনো বিরুদ্ধাচরণ করে আপনার উল্টো দিকে যাবে না। কিন্তু ছিল 10 বছর হয়ে গেছে, এখন যদি দেখেন যে ঢিলামি করছে, অবহেলা করছে, দুষ্টামি করছে, তাহলে একটু শক্ত হবে। এখনো কিন্তু নাবালকে আছে, এখনো ফরজ হয়নি, 10, 11, 12, 13, 14 পর্যন্ত, 5 বছর প্রায়, তাহলে এদিকে 5 বছর আর 3 বছর, 8 বছর একটা ছেলের ট্রেনিং করলেন, এখনো ফরজ হয়নি। 15 বছর বয়সে সাধারণত ছেলেরা সাবালক হয়, মেয়েদের ক্ষেত্রে 11 বছর 12 বছরে সাবালিকা হয়ে যেতে পারে, মেয়েরা এত অবাধ্য হয় না যত অবাধ্য আজকালকার ছেলেরা। জি, তো আর ছেলেদেরকে কন্ট্রোল করতে বাবাকে মাকে যত কষ্ট করতে হয়, মেয়েদের ক্ষেত্রে এত কষ্ট করতে হয় না যদি ইসলামী তরবিয়ত, ইসলামী প্রতিপালন করে থাকেন, ইসলামী পরিচর্যা করে থাকেন, শরীরের হক আদায় করে থাকেন। অনেকে মানে ছেলে মেয়েকে চিকিৎসা দিয়ে থাকেন, সুন্দর ছেলে মেয়েকে খুব ভালো ভালো খাওয়ান, যা চাই তাই খাওয়ান, ছেলে মেয়েকে ভালো ভালো স্কুলে পড়ান, আর ভালো তাদেরকে দুনিয়াতে কিছু করুক, এইরকম কিছু বানাতে চাইছেন, কিন্তু জাহান্নামের আজাব থেকে বাঁচুক এই পরিকল্পনা আপনার হাতে ছিল না, যার ফলে আপনার ছেলে মেয়েরা খারাপ হয়েছে। এই দীর্ঘ ট্রেনিং এর পরে, প্রায় 8 বছর ট্রেনিং এর পরে, 15 বছর বয়সে, তখন গায়ে একটু বেশি শক্তি ক্ষমতা হয়েছে, তখন আর বিরুদ্ধাচরণ করবে না, ব্যতিক্রম, সৎকারা একটা দুটা খারাপ হইতে পারে, ওটা হবে, নবী রাসূলগণের ছেলেরা খারাপ হয়েছে,
নবী রাসূলগণ আত্মীয় স্বজন খারাপ হয়েছে, প্রতিটি ভালো বংশে খারাপ কিছু আগাছা থাকবে, ধানে চিটা থাকবে। তো কথা হচ্ছে আল্লাহর কাছে তার সাথে দোয়া করতে হবে, শুধু দোয়াতে কাজ দেবে না যদি কর্ম না থাকে। রাসূলুল্লাহ দোয়াও করেছেন আবার বদর উহুদও করেছেন, জি, শুধু মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করেননি আর দোয়া করেননি। তো এইরকমই আপনার ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে দোয়াও করতে হবে, দাওয়াতও দিতে হবে, ইসলামী তরবিয়ত দিতে হবে, যেভাবে বললাম। আশা করি এতে অনেক সহজ হবে আপনার জন্য ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখা, আল্লাহ যেন সহজ করে দেন। যদি এমনটা দেখা যায় যে ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপরে আপনার ছেলে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে আর তখন সালাত পড়ছে না, অনেক সময় দেখা যায় এরকমটা হয়ে যায়, তখন যথাসাধ্য চেষ্টা করবেন, যথাসাধ্য চেষ্টা, তখন কথার দ্বারা আর বল প্রয়োগ করার সময় নেই, চাপ সৃষ্টি করার সময় নেই। আর আপনারা যেখানে আছে এখানে আইনও সাথ দিচ্ছে না, আপনার অভিভাবক হিসাবে আপনি বল প্রয়োগ করতে পারেন না, সুতরাং তখন যথাসাধ্য কথার দ্বারা নসিহা করবেন, উপদেশ দেবেন আর ভালো পরিবেশে রাখার চেষ্টা করবেন। সচ্ছলতা থাকলে তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দিতে চেষ্টা করবেন, যাতে করে ফিতনা থেকে বেঁচে থাকতে পারে ছেলে মেয়েরা, অবাধ মেলামেশা থেকে বেঁচে থাকতে পারে, পাপ থেকে বেঁচে থাকতে পারে, পাপের জায়গা থেকে বেঁচে থাকতে পারে। ইনশাআল্লাহ যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকেন। তারপরে যদি স্বামী স্ত্রীতে মানে মতবিরোধ দেখা যায়, এই অনেক সময় স্ত্রী বলছে হ্যাঁ ছেলেটার পড়া আছে, এই আছে, রাত্রে অনেক জেগেছে, তুমি ফজর উঠিয়ে দিচ্ছ না, এই বলার অধিকার নেই আপনার স্ত্রী, তাকে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতে তার বলার অধিকার নেই। ছেলে ছেলে মেয়েরা যদি উঠতে কষ্ট হয় যথাসাধ্য চেষ্টা করবে উঠিয়ে দেওয়ার, কিন্তু এমন নয় যে বেনামাজি হয়ে যাচ্ছে, এমনটা যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আশা করি এই কথাগুলি যথেষ্ট হবে, যদিও বলার শেষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুর কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে ছেলে মেয়ে মানুষ করার তৌফিক দেবেন, এবং প্রতিটি ভাই বোনকে আল্লাহ যেন দিনের কাজ করার এবং নিজের পরিবারকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন, এবং এটাকে আল্লাহ যেন আমাদের সকলের জন্য সহজ করে দেন।